তোদের রিকোয়েস্ট আসলে তুমি শুধু তোর রিকোয়েস্টে আমি শেষ হয়ে যাই আর কত লোকই দেখবো আমি গুরু আমি তো একজন কবিরাজ জানো স্বপ্নে স্বপ্নে পাইছি এই যে স্বপ্নের সিরিজটা পাইছি আমার দ্বারা সারা বাংলাদেশের মানুষ উপকার পাইতেছে যে কোনো আমার কাছে আছে মানে আমার শরীরেরও তো একটা এটা তো একটা যান নাকি ঠিক আছে যাই হোক তুই দেখ কটা আছে দিন নাই তো দেখ কেউ তিনটা বিষয় কিন্তু দেখতে পারতাম না রুগী লয়া ও আইসে যা রুগী আমার দ্বারা লড়ালড়ি করিস না মাথা ব্যথা বুক ব্যথা তোর হার্টের সমস্যা আতঙ্গা আতঙ্গাম মাথা ব্যথা কতদিন যাবো প্রায় 4 মাস যাবো ঠিক না ঠিক না বুক ব্যথা মনে হয় 6 মাস যাবো টেনশন করো অন্যদিকে সমস্যা নাই বিধি তো মনে হয় দিয়ে তো আমার পিএসলে নাকি যাক সমস্যা নাই আর এটা হলো সিরিয়ালের বিধি টাইট হলো সিরিয়ালের আর চেম্বার অ্যাটাক সমাধান হইব সমাধান হইব সমস্যা নাই আমি তো ইঞ্জেকশন দিছি না রে ওইদিকে তাকা হাতের মধ্যে নিয়ে সুন্দর লাগবো বাতা বাড়তি না সমস্যা নাই সমস্যা নাই ডলাতে 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 কত রুগী যেতে লাগে আমার দেখ কিরম লাগতেছে একটু ভালো লাগতেছে ভালো লাগতেছে না কষ্ট হ্যাঁ ভালো লাগতেছে না একটু ভালো লাগছে হ্যাঁ কোন বড়ি খাইতে হবে না কোনো ট্যাবলেট খাইতে হবে না কোনো কিছু লাগবে না জাস্ট প্রতিদিন সকালে 10 বার করে গাছে উঠবি আর নামবি তো 10 দিন ওর সমাধান যা বেরো একদম ভালো হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ নেক্সট আর কত রে দেখা আবার আরেক রোগী রে বাবা আত্রা 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 নিঃশ্বাস বন্ধ চলার মানসিক টেনশন আর হলো গ্যাস্ট্রিকের সমস্যা আর হলো তোর মন চায় শুধু বাইরে ঘোরাঘুরি করার লাগে গ্যাস্ট্রিকের অস্থিরতা বেশি হাত পা জ্বলাপোড়া করে আড্ডির মাঝে কিরম কামড় কামড় মারে কথা ঠিক সমস্যা আছে সমাধান আছে সমস্যা নাই সমস্যা এরকম সমাধান আছে ইঞ্জেকশন খাইতে ইঞ্জেকশন লইতে দিব না না আমি নিই তো সমস্যা নাই ইঞ্জেকশন আছে তোর কোমরের মধ্যে ইঞ্জেকশন লাগবো কোমরের মধ্যে বেশি সমস্যা ওইদিকে তাকা ওইদিকে আছে দিকে তাকা ওইদিকে লড়া লড়ি করে একটু ব্যথা চিমনে জাস্ট একটা পিঁপড়া কামড় দিব হ্যাঁ ব্যথা ব্যথা তোমার ডলা দে ডলা দে তো কি অবস্থা ভালো লাগতেছে না ভালো লাগতেছে শুন দৈনিক 3 কিলোমিটার আটবি ঠিক হয়ে যাবো ফাতে সমাধান সকালে না বিকেলে সকালে 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 ভোর 5:30 দা সমস্যা সমাধান এই টাকা দিয়ে যাও বিজেট দা পকেটে রাখ আর দেখতে পারতাম না দেখতে পারতাম না রে এই গুরু এই আরেকটা আছে 99টা হয়েছে তার একটা তোর দেখো তো ঝামেলা রে কি একটা অবস্থা
সমস্যা করছে মোনা এখানে হাত রাখ কিছু বলা লাগবে না এখানে হাত রাখ সমস্যা যদি করতে হয় তাহলে আমি কার কবিরাত হ্যাঁ গুরু 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 এক নামেছে না গুরু চোখ বন্ধ নিঃশ্বাস বন্ধ চোখ বন্ধ আচ্ছা আচ্ছা এই অবস্থা হ্যাঁ আপনি তত ওই সমস্যা না তত সমস্যা হলো শান্তি প্রেম করছো শেখা খাইছস বেশি টেনশন করছ মানসিক সমস্যা বুকের সমস্যা পায়ে সমস্যা পায়ে হলো তুই মোটরসাইকেল মন চালাইতে গেছিলি এরপরে তুই পড়ে যায় তোর আড়ুর মধ্যে ব্যথা হয়েছস একদম কারেক্ট তারপর ওই গিরাই গিরাই ব্যথা করে একদম কারেক্ট বাতের সমস্যা হ্যাঁ সমস্যা নাই সমাধান আছে ইনজেকশন দেই নাই তো জীবনে কোনো সমস্যা নাই মুখ বন্ধ কর মুখ বন্ধ কর একদম সব ভালো হয়ে যাবে পায়ের মধ্যে ইনজেকশন দিলাবো সুজা ওইদিকে থাকা ওই সাইডে ওইদিকে ওইদিকে বাসা দিকে ধর গুরু যদি ওইদিকে থাকা ওইদিকে জটিল রোগী গুরু আপনার তো গুরু তাহলে মরার অবস্থা আপনি আপনি যদি ওকে ইয়া করেন তাহলে ডাক্তার সব শেষ তার সব ডাক্তার দেখাইছো একেবারে সব দেখাইছি একটু উড়া একটু উড়া সুইজারল্যান্ড মালয়েশিয়া আমেরিকা থেকে আমার আছে আর জামালপুর চোখ থাক এ করিস না ঠিক হয়ে যাবো গা হ্যাঁ চোখ বন্ধ চোখ বন্ধ নিঃশ্বাস বন্ধ করে দে চোখ বন্ধ নিঃশ্বাস বন্ধ করো বুঝতে পারছি তা তো অবস্থা খারাপ পেটের ভিতরে সব শেষ পেটের ভিতরে সব শেষ নেশা টেশা করে একটু ভালোভাবে দেখিয়ে দিন নেশা টেশা করে তাকে ফাঁসটা মারা দিন হ্যাঁ দেখছেন সমস্যা নাই সব ডাক্তার যেহেতু ফেল হয়েছে আমার কাছে চিকিৎসা আছে সমস্যা নাই এই শুধু একার তুই তার যদি বেশি সমস্যা আইন দেশে একটা ফিল্ম মারা দেই একটা বেশি একটা জায়গা তা তো এমনি দুইটা লাগলো হইলে তিনটা মারা দেই তিনটা মারা দিন করো ওকে আমার তো দাম আছে সবটা পাইছি সমাধান রে গুরু শুয়ে পড়ছে রুগী কে করছে তো ও ইন্দেশনে ব্যথা পাইছে তো এক কাজ কর ওই যে সামনে দেখে শোয়ার ব্যবস্থা আছে তার হিনে লয়ে যা হিনে লয়ে যা হিনে লয়ে যা শোয়ার ব্যবস্থা তুই একটু ধর 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 দিলাম সবার ফ্রি দেয় না তো কি অবস্থা সমস্যা নেই ঠিক হয়ে যাবো বুকে চাপ দেয় কি অবস্থা চাপ দেয় বুকে লড়ে তো লড়ে তো নাকি লড়ে না বুকে চাপ দেয় বুকে চাপ দেয় ঠিক হয়ে যাবো বুকে চাপ দে অবস্থা খারাপ মনে হয় অনেক খারাপ অবস্থা গুরু আমার মনে হয় এই ইনজেকশন মনে হয় ভুল হয়েছে
পুলা হলো সাইড চেঞ্জ মানে আমার মনে রোগী মারা গেছে মারা গেছে এই এলাকা তার থাকা দেব না না গুরু ল পলাই পলান গুরু কোন কথা কইছ খালি চুপ করে আমার পিছনে পিছনে আয় পড় তাড়াতাড়ি আ হ্যালো আসসালামু আলাইকুম ডাক্তার স্যার এই যে রোগী দেয় যে আমার রোগী তো অনেকবার অজ্ঞান হয়ে গেছে লড়া না করে রোগী ডাক্তার এই ইঞ্জেকশন পড়তে গুরু স্বপ্নে বা গুরু ইঞ্জেকশন দিতে হয় আমার রোগী একবার এখানে কোনো দম টম কিচ্ছু নাই কোনো কথা তাড়াতাড়ি আসুন স্যার হ্যাঁ স্যার আই দেন দেন ভাই স্যার কোনো সরা শব্দ কিচ্ছু নেই আমার ভাইটা গেছে উনি সেন্সলেস হয়ে আছে ঠিক আছে ওনাকে দ্রুত হসপিটালে নিয়ে যান এখানে কিছু করা যাবে না দ্রুত সময়ের মধ্যে ওনাকে হসপিটালে নিয়ে যান ওনাকে ধরো হসপিটালে নিয়ে যাও দ্রুত দ্রুত আপনারা সবাইও সাবধান আমরা আজকে যে ভিডিওটা করলাম এমন অহরহ দেখতেছি এমন অহরহ হচ্ছে আমরা না বুঝে না জেনে এরকম ইনজেকশন বাবা তারপরে পানি বাবা ফু বাবা মাইকের বাবা বাবাদের শেষ নেই থাকবে সবই হচ্ছে কতটুকু জানি না বিজ্ঞানসম্মত এগুলো কোনো কিছুকেই বিশ্বাস করে না তারপরেও বিজ্ঞানের বাইরে একটা জগৎ আছে আমরাও মানি কিন্তু যেটা এরকম হন্ডামি তার থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং যেই কোনো প্রবলেমে অবশ্যই আগে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন না হলে আজকে হয়তোবা উনি অজ্ঞান হয়তোবা উনি বেঁচে যাবে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের খুব কাছের কেউ তার চেয়েও গুরুতর অবস্থায় পড়তে পারে তাই সবাই সাবধান সবাই এমন লোকদের থেকে সাবধান।